ক্লাস ফাইভ, তোমাদের আজকে কম্পিউটারের ক্লাস শুরু হচ্ছে। আমরা তিন নম্বর চ্যাপ্টারটা পড়েছিলাম, প্রথম পাতাটা পড়ে বুঝিয়ে দিয়েছিলাম এবং প্রশ্ন বলে দিয়েছিলাম। আজকে আমরা পরের পাতাটা পড়ব। এক পরের পাতার পড়াটা শুরু হচ্ছে কিবোর্ড দিয়ে, মানে এবার সম্বন্ধে গুলো, কিবোর্ড সম্বন্ধে ডিটেলসে সমস্ত কিছু পড়ব। তাহলে পড়া যাক। বলছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। কেন প্রধান বলছে? না, এই কিবোর্ডটা যদি না থাকে, আমরা কম্পিউটারের থেকে কি জানতে চাইছি সেটা আমরা লিখে পাঠাতে পারবো না, বা অনেক ধরনের কাজ যেগুলো আছে, ফাংশন কি যেগুলোকে বলা হয়, তোমরা কিবোর্ডের ওপরে F1, F2, F3 বলে যেগুলো লেখা থাকে, বা বড় হাতের ছোট হাতের, এগুলো করতে আমাদের অসুবিধে হবে। তাই জন্য এই কিবোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয়। কেন বলা হয় এবার কি বলছে দেখো। একে অনেকটা কিরকম দেখতে, টাইপ রাইটারের মতো। আগেকার দিনে তোমরা অনেকে হয়তো টাইপ রাইটার দেখেছো বা দেখোনি, তা আমি একটু বলে দিই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ কিবোর্ডটা, ঠিক কিবোর্ডটা এরকম থাকে। এর ওপরে আর একটা অংশ জুড়ে থাকে যেটার মধ্যে একটা পেপার রোল হয়ে থাকে। তুমি যখন কিবোর্ডে লিখবে তখন সেই পেপারটার মধ্যে ওই লেখাটা ছাপা হবে আর পেপারটা ওপর দিক থেকে বেরোতে থাকবে। টাইপরাইটার এই ধরনের দেখতে, ঠিক টাইপরাইটারের মতোই কিবোর্ডকে দেখতে। এতে অনেকগুলো কি থাকে, এই যে ছোট ছোট বক্স যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় কি। অনেকগুলো কি একসাথে নিয়ে গড়ে ওঠে কিবোর্ড। তাহলে কিবোর্ড কি নিয়ে গড়ে ওঠে যদি প্রশ্ন করি, মানে একটু বুদ্ধির বইতে এক্স্যাক্ট লাইনটা লেখা নেই, কিন্তু আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি যে কিবোর্ড কি দিয়ে তৈরি হয়, তাহলে কি বলবো, কিবোর্ড কি অনেকগুলি কি কে একসাথে নিয়ে কিবোর্ড তৈরি হয়। হলো, তারপর বলছে এটা একটা কিবোর্ডের, এক একটা কিবোর্ডে এক এক রকম কি থাকে। বর্তমানে কিবোর্ডে 105 থেকে 112টি কি থাকে, কটা কি থাকে, 105 থেকে 112টা কি থাকে। কম্পিউটারের কিবোর্ডের কয়েকটি বিশেষ বিশেষ কি থাকে যেগুলো দ্বারা বিশেষ বিশেষ নির্দেশ পাঠানো যায়। আমরা একটা কিবোর্ডের মধ্যে অনেক ধরনের কি দেখতে পাই। তোমাদের যদি কিবোর্ডটাকে একটু খেয়াল পড়ে, একটু মনে করে দেখো, কিবোর্ডের মধ্যে আমরা সব থেকে ওপরের লাইনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে F1, F2 এইগুলো। আচ্ছা, কিবোর্ড যেটা পড়াচ্ছিলাম সেটা সব থেকে ক্লিয়ারলি বোঝাবার জন্য আমি দেখো একটু ডিটেলসে পড়াচ্ছি। এখানে অল্প করে দেওয়া আছে, আমরা যখন পড়ছি তখন কিবোর্ডটাকে কোন কী এর কী কাজ একটু ডিটেলসে আমরা জেনে নিই, বা কী 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 থাকে সে সম্বন্ধে পড়ে নিই। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ ESC, দেখতে পাচ্ছ তো প্রথম, একদম প্রথম কিটা। এই ESC যেটা, তার নাম হলো এসকেপ, মানে কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া, সেটা যদি করতে হয় তাহলে আমাকে এই এসকেপ কিটা টিপতে হয়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে F1, F2, F3 বলে F12 অবধি কি এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ফাংশন কি বলা হয়, এগুলোকে বলা হয় ফাংশন কি। তারপরে দেখো এখানে আমার এটা ল্যাপটপ, ল্যাপটপের এটা কিবোর্ডটা অ্যাটাচ করা থাকে, আমি তোমাদের সেটা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে তুমি যদি বাইরে থেকে কিছু ঢোকাতে চাও ভেতরে, তাহলে এটা এই কিটা দিয়ে আমি সেই কাজটা করতে পারবো। এরপর দেখো ডিলিট কি আছে, এগুলো পজ আছে, এগুলো তোমাদের দরকার নেই এখন, এগুলো না জানলেও চলবে। এর পরের লাইনে যেটা থাকছে দেখতে পাচ্ছ যে দুটো করে জিনিস দেওয়া আছে, একটা ওপরে একটা নিচে। আমরা কিন্তু এই দুটো জিনিসের ব্যবহারই কিন্তু আমরা করতে পারি। আমরা দুটো কি একসাথে টিপে এই ওপরের জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন আমি বলছি না কিভাবে এগুলোর ইউজ করতে হয়, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এই এই জিনিসগুলো এখানে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা তো F1 ফাংশন কি পেলাম, মানে মেন কি যেগুলো ফাংশন কি পেলাম। তারপরে দেখো নাম্বার কি দেখতে পাচ্ছি, 1 2 3 4 করে নাম্বার কি দেখতে পাচ্ছ। এটা যেহেতু ল্যাপটপের জিনিস, ল্যাপটপের কিবোর্ড, তাই জন্য এখানে সাইডে আলাদা করে আর 1 2 3 4-এর যে মানে যেটা নাম্বার কি থাকে সেটা নেই। কিন্তু আমাদের স্কুলে যে ডেস্কটপ কম্পিউটারগুলো রয়েছে সেখানের ক্ষেত্রে দেখা যায় যে এই দিকে আলাদা করে কিন্তু নাম্বার কিগুলো দেওয়া থাকে, ওপরেও দেওয়া থাকে আবার এদিকেও আলাদা করে আমরা দিয়ে থাকি, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখো আছে ট্যাব,
ক্যাপস লক মানে বড় হাতে লেখার জন্য শিফট, এগুলো তোমরা তো ব্যবহার শিখেছো। কন্ট্রোল দেখো, তারপর এটা হচ্ছে উইন্ডো, মানে আমরা এটা দিয়ে ওপেন করতে পারি অনেক সময় উইন্ডোগুলো। অল্ট কি, এটা ব্যাক তোমার স্পেস কি। তাহলে এইগুলো এখানে রয়েছে। অ্যালফাবেট কি, দেখতেই পাচ্ছ অ্যালফাবেট কি এর ব্যবহারও তোমরা জানো। এখানে অনেক কিছু কমা, সেমিকোলন, ফুল স্টপ, এই ধরনের কিগুলো রয়েছে। এন্টার কি দেখতে পাচ্ছ, ব্যাকস্পেস কি দেখতে পাচ্ছ, তারপরে কি আছে এদিকেও একটা শিফট, মানে একই জিনিস দেখো, এদিকেও আছে কন্ট্রোল কি, এদিকেও আছে, এদিকেও আছে অল্ট কি, এদিকেও থাকে, এদিকেও থাকে, ঠিক আছে। এখানে পেজ আপ পেজ ডাউনের কিগুলো থাকে, যেটা ওই মানে আমাদের ডেস্কটপ কম্পিউটারেও কিন্তু এই ধরনের কি থেকে থাকে। তাহলে এই হচ্ছে এত ধরনের কি, আমরা ফাংশন কি, ব্যাকস্পেস কি, ডিলিট কি, ট্যাব কি, কন্ট্রোল, স্পেস, অল্ট, তারপরে হচ্ছে তোমার অ্যালফাবেট কি, এই ধরনের বিভিন্ন কি আমরা দেখতে পাই। চলো তাহলে পড়ায় চলে আসি এবার। এরপরে কি বলছে দেখো, পরে বলছে যে এই কিবোর্ডের মধ্যে ইংরাজি বর্ণ, গণিতের সংখ্যা, বিভিন্ন প্রকার চিহ্ন ও সংকেত প্রভৃতি থাকে, এই যে দেখিয়ে দিলাম এগুলো, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। এই কি টিপে প্রেস করে আমরা কম্পিউটারে নির্দেশ পাঠাই। আমরা জানি যে যেটা আমাদের লেখার দরকার সেই কিগুলোকে আমরা ব্যবহার করে কি চাইছি সেটা কম্পিউটারের মাথার মধ্যে পাঠিয়ে দিয়ে থাকে। কম্পিউটার সেটা দেখে বুঝে তার উত্তরটা আমাদের আবার মনিটরে দেখিয়ে দেয়। এরপর হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি বলছে, এক নম্বর বৈশিষ্ট্য বলছে কিবোর্ডের মাধ্যমে কোনো নির্দেশ সরাসরি কম্পিউটারে পাঠানো যায়, যেটা লিখছি সেটা ডাইরেক্ট চলে যাচ্ছে। দু নম্বর হচ্ছে কিবোর্ডের সমস্ত কিয়ের সাহায্যে সাধারণত দুটি করে নির্দেশ পাঠানো যায়। তিন নম্বর বলছে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের থেকে কিয়ের ব্যবহার খরচ তুলনামূলক কম, মানে এটা খুব ইজিলি ব্যবহার করা যায় এবং কম খরচায় ব্যবহার করা যায়। আজকে আমি শুধু কিবোর্ডটা পড়ালাম, শুধু কিবোর্ডটা বোঝালাম এবং কিবোর্ড থেকে কী কী প্রশ্ন আসে, প্রশ্ন থাকবে সেগুলো তোমরা এবার নোট করো। ফার্স্ট কোয়েশ্চেন লেখো, কম্পিউটারের এক নম্বর কোয়েশ্চেন, কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইসের নাম ড্যাশ, কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইসের নাম ড্যাশ। দু নম্বর কিবোর্ডে কতগুলি কি আছে, কি থাকে করে দাও, আছে না লিখে থাকে করে দাও, কিবোর্ডে কতগুলি কি থাকে। তিন নম্বর প্রশ্ন, কিবোর্ডের বৈশিষ্ট্য লেখো, কিবোর্ডের বৈশিষ্ট্য লেখো। চার নম্বর যেটা লিখবে সেটা হচ্ছে টিকা কিবোর্ড, টিকা কিবোর্ড, ঠিক আছে। আর একটা প্রশ্ন আমি দেব, প্রশ্ন নয় একটা জিনিস বলে রাখবো, যে তোমরা কিবোর্ডের ছবিটা প্র্যাকটিস করবে, চিত্র ছবি আঁকো কিবোর্ড। এখানে পাঁচ নম্বর প্রশ্ন আমি মুখে বলে দিচ্ছি, আমি লিখতে ভুলে গেছি, আমি এটা মুখে বলে দিচ্ছি, ছবি আঁকো কিবোর্ড, ঠিক আছে। তাহলে এই পাঁচটা জিনিস তোমরা এখান থেকে পড়ছো, পরের দিন আবার পরের পাঠটা পড়াচ্ছি আমি।